হাই ফ্রেন্ডস, আমি সোমা ঘোষ। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো আজকে জানো আমি আজকে আমার স্টুডেন্ট প্রিয়ামের বার্থডেতে চলে এসেছি ওদের বাড়িতে। প্রিয়াম, প্রিয়মকে কাঁদবেন, তার আগে প্রিয়ামকে আমি একটু দেখো। ওই দেখো প্রিয়ম, আজকে বার্থডে বয়, খেলায় ব্যস্ত, সব গিফটগুলো নিয়ে এখন খেলাতেও ব্যস্ত। তা আমি ওদের বাড়িতে চলে এসেছি, একটু পরে ও কেক টেক কাটবে। চলো সঙ্গে থাকবো, ওর কেক কাটা সব দেখবো। চলো, এই দেখো সবাই, এখন ও আরেকজন আছে টিচার রিমা, আরেকজন টিচার রিমা, ও এখন ছবি তুলতে ব্যস্ত প্রিয়মের সাথে। আমরা আজকে এরকম করবো, ছবি তুলবো, আনন্দ করবো। এখন আজকে পড়াশোনা বন্ধ বলা হয়েছে, সাজগোজ করে এসেছে। তা আমি আজকে শাড়ি পরতে পারিনি গরমে, ভেবেছিলাম শাড়ি পরবো, বাট রিমা শাড়ি পরে এসছে। আমি কেন পরে এলাম না, তো যাই হোক আমি চিড়া পরে এসছি। এ তো মানে সমানে গাড়িতে গাড়ি নিয়ে ব্যস্ত খেলায়। দেখাও প্রিয়ম, দেখাবি না তো তোমার গাড়িগুলো? এই দেখো ও এখন আগে গিফট নিয়ে ব্যস্ত। এই যে রোবট কার, দেখাও প্রিয়ম। চলো এখন রিমা এখন নিজের ফটো তুলতে ব্যস্ত, চলো সঙ্গে থাকো। এই দেখো কেকটা খোলা হয়েছে, ও অসাম গাড়ি কেক, গাড়ি কেক দেখো। ও প্রিয়মের নামটা মুখের সামনে আছে, একটু এদিকে ঘোরা, একটু ঘোরা, একটু মিনিট দেখো, আমি করে দিচ্ছি। হ্যাঁ তোমরা হাতিও না, হাতি দেখো কেকটা আরো সুন্দর ছিল। নষ্ট হয়ে যাবে প্রিয়া বলেছি, কার তোমার তো আজকে প্রিয়মকে আমরা এসে বলেছি প্রিয়মের সবাই ফটো তুলতে ব্যস্ত। প্রিয়ম মা কিন্তু রেগে যাচ্ছে, বসো, তুমি একটা ছবি তোলো, মোটে ছবি তুলতে যায় না প্রিয়ম, ভীষণ দুষ্টুমি করছে, একটু তাকাও। দুষ্টু প্রিয়ম, প্রিয়ম দুষ্টু, না সব একদিনে শেষ করে দেবে প্রিয়ম, ব্যাটারি যা করছো। প্রিয়ম আগে আগে একটু ভিডিও করছো তো? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এসিটাকে মনে হচ্ছে এক সেকেন্ডের জন্য বন্ধ, ওর হাওয়াতে লেগুন ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। চাহাত ক্লাপ করো, হ্যাপি বার্থডে টু ইউ, পুরা কেক কাটো, মাম্মিকে একটু টুকরো খাওয়াও, মাম্মিকে প্রিয়ম আগে প্রিয়ম খাবে, এটা পেলে প্রিয়ম, ইয়ে প্রিয়ম একটু মাম্মিকে দাও, প্রিয়ম একটু মাম্মিকে দাও, এবার এবার প্রিয়ম দিদিকে খাওয়াও, ধরো হ্যাঁ 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 করে খাবা, তারপর বেশি বেশি খাবো, ওইখানে খাবো, প্রিয়ম অনেকটা খাবে বলছে, খাওয়াচ্ছ দিদিকে, খিলানা বি নেই আতে ঘাটিস না, ও মুছে দেবে আস্তে আস্তে,
প্রিয়ম কি করছো কেকটা? ও বাবা দেখো বাদ্যে ভাইয়ের অবস্থা কি, বাদ্যে ভাই এখন ক্লান্ত হয়ে গেছে খেলে দে। আচ্ছা আমিও যাচ্ছি ওদের বাড়ি থেকে এখন। যদি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ টাটা, সি ইউ বাই নেক্সট।